শুরুতে এই সংবাদ শিরোনাম। যে কারণে ভারত বাংলাদেশকে পেঁয়াজ দিতে বাধ্য হল। যুদ্ধের দামামা, ভারত সীমান্তে বোমারু বিমান মোতায়েন করেছে চীন। এবার ভারতের একাধিক ভূখণ্ড মানচিত্রে নিল পাকিস্তান। আমিরাত ও বাহরাইনের সঙ্গে চুক্তি সইয়ের সময় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। এবং সবশেষ থাকছে তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গভীরতার নেপথ্যের কারণ কি, জানাবো আজকের এই ভিডিওতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। কিছুটা নমনীয় হলো ভারত। ভারতের বিভিন্ন স্থলে বন্দরে অপেক্ষমান পেঁয়াজের ট্রাকগুলো বাংলাদেশে ঢোকার অনুমতি দিল সেদেশের শুল্ক বিভাগ। আজ সন্ধ্যায় তারা এই সিদ্ধান্ত নেয়, কারণ অপেক্ষমান পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি না করতে পারলে বন্দরে নষ্ট হবে বলে ধারণা করছে ব্যবসায়ীরা। গত বছরের মতো এবারও একই সময়ে সব ধরনের পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত। সোমবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে। কাটাটুকরো ও গুঁড়া ছাড়া সব ধরনের পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে একে নোটিফিকেশনে বলা হয়েছে। এই ঘোষণার পর সীমান্তে বাংলাদেশ অভিমুখী পেঁয়াজের ট্রাক আটকে দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। তারা বলছেন, প্রতি মেট্রিক টন $250 এলসি এই পেঁয়াজ এখন বর্ধিত মূল্য $750 এলসি করলেই সেগুলো ছাড়া হবে। অভ্যন্তরীণ বাজারের মূল্য বৃদ্ধি ও মজুতে ঘাটতির কারণে গত বছর এই সেপ্টেম্বরেই প্রথমে পেঁয়াজের রপ্তানি মূল্য বৃদ্ধি এবং পরে রপ্তানি বন্ধ করেছিল ভারত। এরপর বাংলাদেশের বাজারে হু হু করে বাড়তে থাকে পেঁয়াজের দাম। 50-60 টাকা কেজি দামের পেঁয়াজ বিক্রি হয় 250-300 টাকায়। পরে মিয়ানমার, পাকিস্তান, চীন, মিশর, তুরস্ক সহ বিভিন্ন দেশ থেকে নানা রঙের ও স্বাদের পেঁয়াজ আমদানি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বাংলাদেশ সরকার। নতুন পেঁয়াজ উঠার পর গত মার্চে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত। ভারত 2020-21 অর্থবছরের এপ্রিলের জুনে $29.80 লাখ পেঁয়াজ রপ্তানি করেছে, যেখানে গেল অর্থবছরের পুরো সময়ে রপ্তানি করেছে $44 কোটি। বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কা সহ বেশ কয়েকটি দেশ ভারত থেকে পেঁয়াজ আমদানি করে। ভারত সরকারের পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধের ঘোষণার পর স্থল বন্দরগুলো দিয়ে পেঁয়াজ আসা বন্ধ হয়ে গেছে বলে জানা যায়। ভারতের লাদাখ সীমান্তে চীনের বেশ কয়েকটি বোমারু বিমান দেখা গেছে। সামরিক উপস্থিতি পর্যবেক্ষণ বিষয়ক সামরিক মিলিটারি ওয়াচ জানিয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মির PLA কন্ট্রোল থিয়েটার কমান্ড থেকে প্রকাশিত নতুন ছবিতে ভারতের লাদাখ সংলগ্ন বিতর্কিত সীমান্ত প্রকৃত নিয়ন্ত্রণ রেখার LAC-র পাশেই H-6 বোমারু বিমান মোতায়েন করেছে চীনের সামরিক বাহিনী। মিলিটারি ওয়াচ বলছে, দেশ জুড়ে 270টিরও বেশি H-6 বোমারু বিমান মোতায়েন করে রেখেছে চীন। এরই মধ্যে বেশিরভাগ পূর্ব উপকূলে আছে সবচেয়ে বেশি, যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বোমারু বিমান ঘাঁটি। সেখানে মোতায়েন চীনের অনেক বোমারু বিমান যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার বহরে থাকা বিমানের চেয়েও অনেক উন্নত মানের। মিলিটারি ওয়াচ অর্গানাইজেশন এই প্রতিবেদনে বলা হচ্ছে, আকাশে যুদ্ধযানের মধ্যে সবচেয়ে শক্তিশালী হিসেবে বিবেচিত একটি হল H-6। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম H-6 থেকে ক্রুজ মিসাইল ছোড়া যায়। লাদাখ সীমান্তে যে কোনো উত্তেজনা শুরু হলে তাৎক্ষণিকভাবে তা প্রতিহত করতে চীনের এমন অবস্থান। কয়েকদিন ধরেই লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে চীনের পঞ্চম প্রজন্মের J-20 চেংদু যুদ্ধবিমান উড়তে দেখা যায়। বিশেষত প্যাংগং হ্রদের দক্ষিণে নতুন করে সামরিক উত্তেজনা শুরু হওয়ার আগেই এই যুদ্ধবিমান উড়তে দেখা যায়। তবে সাম্প্রতিক কূটনৈতিক সমঝোতায় সামরিক উপস্থিতি হ্রাসের কথাও বলা হয়। প্রস্তুতি রয়েছে ভারতেরও। চীনা কম্ব্যাট এয়ারক্রাফটের মোকাবেলায় ভারত তার আধুনিক প্রজন্মের মিরাজ সুখোই MiG-29 মোতায়েন করেছিল আগেই। ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে ভারত। যখন দিল্লি আর বেজিং এর সংঘাত নিয়ে দুদেশই উত্তপ্ত পরিস্থিতি, তখন পাকিস্তান ভারতের জন্য নতুন চিন্তার উদ্রেক করল। ভারতের একাধিক ভূখণ্ড তাদের মানচিত্রে সংযুক্ত করে ভারতকে ভালো বিব্রত করল পাকিস্তান। সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলির আয়োজনে ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয় মঙ্গলবারে। এই মিটিংয়ে পাকিস্তানের এই ম্যাপ দেখা পর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এর ভার্চুয়াল মিটিং থেকে ক্ষুব্ধ হয়ে বের হয়ে যায় ভারত।
এই মিটিংয়ে পাকিস্তান তাদের দেশের যে নতুন ম্যাপটি তুলে ধরে তাতে দেখা যায় জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং গুজরাটের কিছু অংশ অবলীলায় পাকিস্তানের সেই মানচিত্রে রয়েছে। প্রসঙ্গত, যে মানচিত্রটি পাকিস্তান দেখিয়েছে তা আগস্ট মাসের 4 তারিখে তৈরি করেছিল। মিটিংয়ে পাকিস্তানের এরকম আচরণ স্বভাবতই ভালোভাবে নেয়নি ভারত, তাই ভারত রেগেমেগে বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পাকিস্তানের এই আচরণকে এক্সারসাইজ ইন পলিটিক্যাল অ্যাবজারভেটিস বলে উল্লেখ করে নয়াদিল্লি। এই ঘটনায় ভারতের পররাষ্ট্র মুখপাত্র অনুরাগ শ্রীবন্তী জানান, এনএসএর এই মিটিংয়ে পাকিস্তান ইচ্ছাকৃতভাবে একটি কাল্পনিক মানচিত্র তুলে ধরেছে। যে কোনো আলোচনার আসরে এই ধরনের কাজ তো মিটিংয়ের মূল লক্ষ্যটিকেই অব্যাহত করবে। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক স্থাপনের চুক্তি সইয়ের অনুষ্ঠান চলাকালে দখলদার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা। এই হামলায় অন্তত 6 জন ইহুদি বাদে আহত হয়েছে। গতরাতে গোটা বিশ্বের মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইসরায়েলের সঙ্গে চুক্তি সই করেছে আমিরাত এবং বাহরাইন। ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, দখলদার ইসরায়েলের আশকেলর ও আশদুদ উপশহরে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিশ্বাসঘাতকতার চুক্তির প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আবাসিক দপ্তর হোয়াইট হাউসে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 10টায় চুক্তিতে সই করেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রাশেদ আল জিয়ানি। মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা দখলদার ইসরায়েলের পক্ষে চুক্তিতে সই করেছেন বর্ণবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা তিক্ত ছিল অনেক দিন। মাঝখানে প্রায় 6 বছর ধরে দুদেশের রাষ্ট্রীয় পর্যায়ের কিছু সফল হলেও সম্পর্কে একটা শীতল ভাব বিরাজ করছিল। বিশেষ করে জামাত নেতার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের বিচার নিয়ে তুরস্কের নাক গলানো ঢাকাকে এতটাই ক্ষুব্ধ করে যে বাংলাদেশ সরকার প্রকাশ্যে তুরস্ক বিরোধী শক্ত অবস্থান ব্যক্ত করে। অন্যদিকে তুরস্ক থেকে একটি পুরনো সাবমেরিন কেনার বিষয়ে অনেকখানি এগোনোর পরেও বাংলাদেশ সরকার চীন থেকে 2টি সাবমেরিন এনে বাংলাদেশের নৌবহরে যুক্ত করলে আঙ্কারার সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয়। বাংলাদেশ তুর্কিদের ভিসা দিতে গড়িমতি করা তুর্কিদের ঢাকা বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা সহ তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়। এক পর্যায়ে বিরোধ এমন পর্যায়ে পৌঁছে যে উভয় দেশ তাদের রাষ্ট্রদূত নিজ নিজ দেশে ডেকে পাঠায়। অনেকদিন দুদেশের রাষ্ট্রদূত ছাড়াই সম্পর্ক চালায়। এর ভেতরে দুদেশে ঘটে 2 গুরুত্বপূর্ণ ঘটনা, 2016 সালে তুরস্কে ঘটে যাওয়া ব্যর্থ সামরিক অভ্যুত্থান আর 2017 সালে বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয়। বাংলাদেশ তুরস্কের সম্পর্ক নিয়ে এসব বিশ্লেষণ করেছেন তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সারর আলম। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্দুলু এজেন্সি এশিয়া প্যাসিফিক আঞ্চলিক প্রধান সারর আলম বলেন, বাংলাদেশ তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পেছনে দুদেশের সদিচ্ছা প্রভাব ভূমিকা পালন করছে। এছাড়া দুদেশের অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকাও বাংলাদেশ এবং তুরস্কের মধ্যকার সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। বাংলাদেশ কেন তুরস্ককে এতটা গুরুত্ব দিচ্ছে এমন প্রশ্নের জবাবে গত 15 বছর ধরে অবস্থান করা বাংলাদেশি সাংবাদিক সারর আলম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও বিপুল জনসংখ্যা এবং বিশেষ করে বিশাল পরিমাণের যুব সমাজের কারণে বাংলাদেশ তুরস্কের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বাজার। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।